তাজা খবরে স্বাগতম টিএসসির ত্রাণের টাকা বন্যার্থদের না দিয়ে ব্যাঙ্কে কেন বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টের গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানের সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসিতে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাঙ্ক খাতে হাজির হয়েছিলেন টিএচিতে যা দেখে কেউ কেউ আবেগে আপ্লুত হয়েছিলেন কিন্তু ত্রাণ তহবিলের জমা পড়া সেই সব অর্থ বর্ণার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গিয়েছে যে সংগ্রহিত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাঙ্কিংয়ে সংরক্ষিত রয়েছে শনিবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এসব উল্লেখ করেন মূলত এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা গিয়েছে বিভিন্ন মহলে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা বর্ণতাদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহায়তায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলের টাকা বর্ণাত্রদের সহায়তায় ব্যয় ব্যয় না করে ব্যাঙ্কি বা রাখা হলো কেন বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোটি জেলার মানুষের জন্য টিএসসিতে গত বাইশ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় একশো একানব্বইটি ট্রাকে করে সেগুলো দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত চার সেপ্টেম্বরের পর নতুন করে আর ত্রাণ সংগ্রহ করা হয়নি ক্ষোভ প্রকাশ করে বিবিসি বাংলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান আমাদের সমন্বয়করা ওইসব মানুষের পাশে না দাঁড়িয়ে ত্রাণের টাকা ব্যাংকে রেখে দিয়েছেন এই টাকা কি ব্যাংকে ফেলে রাখার জন্য তোলা হয়েছিল একই প্রশ্ন তুলেছেন বেসরকারি চাকরিজীবী মাসুমা আক্তার হতাশা করে তিনি বিবিসি বাংলাকে বলেন সত্যি কথা বলতে খবরটা শুনে আমি খুব হতাশ হয়েছি কষ্ট পেয়েছি কারণ টেসিদের ত্রাণ জমা দিতে গিয়ে ওই ছেলে মেয়েদের যে কর্ম উদ্দীপনা আমি নিজের চোখে দেখেছি তাতে ভেবেছিলাম এদের হাত ধরে ভালো কিছু হবে কিন্তু তারা যে কেন ত্রাণের টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ না করে ব্যাংকে ফেলে রাখলো সেটি মিলাতে পারছি না এদিকে তহবিলের টাকা ব্যাংকে আছে কি না সেটি নিয়েও সন্দেহ প্রকাশ প্রকাশ করেছেন কেউ কেউ বিভিন্ন জেলায় গিয়ে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেসব সভা সমাবেশ করছেন সেটি ঘিরেও নতুন করে প্রশ্ন উঠেছেন কেউ কেউ বলেছেন ত্রাণের টাকা ব্যয় করে সমন্বয়করা নিজেদের আখের গোজানোর চেষ্টা করছেন না তো জেলায় জেলায় এত কিসের মিটিং হচ্ছে তাদের তবে বর্ণা সহযোগিতায় উদ্দেশ্যে গঠিত ত্রাণের যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমরক সমন্বয়করা প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন ত্রাণ সহায়তার জন্য যত টাকা আমরা পেয়েছি সেগুলো প্রতিটি পয়সা হিসেব আমাদের কাছে রয়েছে কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলো ত্রাণের কোনো অর্থে ব্যয় হচ্ছে না বলে নিশ্চিত করেছেন তিনি ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবে ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত তিনি বলেন তহবিল সংগ্রহের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অস্ত্র অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগ জমা রাখবে কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্যান্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হয় সেটি সম্ভব হয়নি নিরীক্ষা শেষ করে শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে এবং সে পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি তিনি বলেন এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই হয়তো টাকাগুলো দেওয়া হবে এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবেই আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি বন্ধুরা তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ